হাতে গোনার মাত্র কয়েকটি দিন বাকি। এরপরই আপামর বাঙালি মেতে উঠবে উমার আরাধনায়। দেবীকে স্বাগত জানাতে সাজসজ্জ রথ চতুর্দিকে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হেমতাবাদ ব্লকের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম বাঙালবাড়ি বিদ্যুৎ ক্লাবের পুজো। এবছর এই পুজো 64তম বর্ষে পদার্পণ করল। তবে প্রতি বছর বিগ বাজেটের পুজো করলেও করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এই বছরও ছোট করেই পুজোর আয়োজন করা হয়েছে। এখানে কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপ। সেই সাথে শুরু হয়েছে বাঙালবাড়ি এলাকা আলোকসজ্জায় সজ্জিত করার কাজ। এই বছর পুজো কমিটির সদস্যদের চাঁদা এবং সরকারি অনুদান দিয়েই পুজো আয়োজিত হবে। পুজোর দিনে দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সেই সঙ্গে থাকবে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার। পুজো খুব সিম্পলের মধ্যেই দেখেছি আমরা। গতবার যে প্রসিডিউরে চলছিলাম রাজ্য সরকারের নির্দেশ মেনে, কোভিড বিধি মেনে প্যান্ডেল আমরা খুবই ছোটো করছি। যেটা বিশেষ আকর্ষণ, প্রত্যেক বেলার ন্যায় এবারও বস্ত্র বিতরণটা আমরা আসছি দুঃস্থ মানুষের জন্য এবং চন্দ্রমনের লাইট কিন্তু আমরা করেছি। অপরদিকে কালিয়াগঞ্জের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম রশিদপুর সার্বজনীন দুর্গোৎসবের পুজো। নিউ মিলন সংঘের পরিচালনায় এই পুজো পরিচালিত হয়। বিভিন্ন প্রকার পরিবেশ বান্ধব দ্রব্য দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এবছরের পুজো মণ্ডপ। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে ফেরার পথে বিভিন্ন প্রকার দুর্দশার ছবি ফুটিয়ে তোলা হয়েছে এবছরের পুজো মণ্ডপে। মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন মালদার শিল্পী অসীম মালাকার। প্রতিমা তৈরি করছেন নবদ্বীপের শিল্পী। এছাড়াও আলোকসজ্জাতে রয়েছে বিশেষ চমক। পুজো উপলক্ষে মাস্ক স্যানিটাইজার বিতরণের পাশাপাশি নানান জনকল্যাণমুখী উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। ওই পরিযায়ী শ্রমিকদের গত বছর ফেরার পথে যে দুর্দশাটা হয়েছিল রাস্তায়, সেই দুর্দশাটার ছবিটাই আমরা এই থিমের মধ্যে দিয়ে তুলে ধরেছি এবার। তো এই থিমটা কারা তৈরি করছে? এটা মালদার, মালদার, হ্যাঁ মালদার। ওর নাম হচ্ছে অসীম মালাকার। আর তারপরে হচ্ছে প্রতিমা শিল্পী, প্রতিমা শিল্পী নবদ্বীপ। গত দু বছর থেকে যেমন গেল বছর, এবছর করোনা বিধিনিষেধের উপরই আমরা বেশি জোর দিয়েছি। যেমন ধরুন মাস্ক বিলি, স্যানিটাইজার, দূরত্বটা বজায় রাখা, এগুলোর উপরই দু বছর থেকে জোর আছে। অপরদিকে থিমের স্রোতে না ভেসে কেবলমাত্র নিয়ম নিষ্ঠা মেনে উমার আরাধনায় ব্রতী হয় ইটাহার ব্লক অফিস পাড়ায় ইউথ ক্লাব কর্তৃপক্ষ। এবছর এই পুজো 16তম বর্ষে পদার্পণ করল। এখানে দেবীর স্থায়ী মন্দিরেই পুজোর আয়োজন করা হয়। এলাকাবাসী এবং সরকারি অনুদানেই পুজো করা হয়। স্থানীয় শিল্পীদের সাহায্যে আলোকসজ্জা এবং প্রতিমা নির্মাণ করা হয়। পুজো উপলক্ষে বস্ত্রদান শিবিরের পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সরকারি সমস্ত বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করা হবে বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক অরিজিৎ ভট্টাচার্য। এবারের মতো এবারও আমরা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। আমাদের পাড়া প্রতিবেশী লোকজন আপনজন সমস্তটা সহযোগিতায় আমাদের পুজো প্রতিবারের ন্যায় এবারও পালন হবে। তাছাড়াও আমাদের আগামী কর্মসূচিগুলির মধ্যে বস্ত্রদান শিবির আছে আমাদের ষষ্ঠীর দিন। এছাড়াও প্রতিবারের ন্যায় এবারও আমাদের বিডিও সাহেবের হাত ধরেই আমাদের মণ্ডপ যেটা উদ্বোধন করা হয় সেটা বিডিও সাহেবের হাত ধরেই হয়। সোমবার সঠিক সাত ঘটিকায়, সন্ধ্যে সাত ঘটিকায় আমাদের উদ্বোধন আছে। অপরদিকে ডালখোলায় বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ডালখোলা বাঘা যতীন ক্লাবের পুজো। এবছর এই পুজো 39তম বর্ষে পদার্পণ করলো। পুজোর থিম ফিরে দেখা। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে নির্মিত হচ্ছে এবছরের পুজো মণ্ডপ। পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার বিভিন্ন প্রজাতির গাছের শীষ, বাঁশের গুঁড়ি দিয়ে পুজো মণ্ডপ নির্মাণ করছেন রায়গঞ্জের এক শিল্পী। পাশাপাশি প্রতিমা সজ্জা এবং আলোকসজ্জাতেও রয়েছে বিশেষ চমক। পুজো উপলক্ষে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। আমরা এবার বাজেট যে করেছি করোনা বিধি মেনে, পূজাটা 5 লাখের বাজেট আছে আমাদের। এটাতে প্যান্ডেল আমাদের রায়গঞ্জ থেকে শিল্পী আগত, প্যান্ডেলের বাজেট হচ্ছে আমাদের 3 লাখ টাকা। মূর্তি আমাদের রায়গঞ্জ থেকে আগত, ওইটা বাজেট হচ্ছে 40,000 টাকা। ইসলামপুর থেকে লাইট আসছে যার বাজেট হচ্ছে আমাদের 1,000। সব দিনই লোকাল শিল্পী দিয়ে আমরা অনুষ্ঠান করছি। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।